বালুরঘাটে একে গোপাল কলোনির ৮ বছরের শিশু মৃত্যুর ঘটনা পুনর্নির্মাণ করল বালুরঘাট থানা পুলিশ। গত ৫ই নভেম্বর রাতে ঘটনার পর ৬ তারিখ সকালে দীপ হালদার নামে ওই শিশুকে অপহরণের অভিযোগ ওঠে প্রতিবেশী মানস সিং এর বিরুদ্ধে। ওদিন সন্ধ্যায় এলাকার খাঁড়ির ধার থেকে বস্তাবন্দি দেহ পাওয়া যায়। এলাকার বাসিন্দারা ভাঙচুর করে অভিযুক্তের বাড়ি। অভিযুক্ত মানস সিং সহ পরিবারের লোকেদের রাতেই পুলিশ গ্রেফতার করে পরদিন বালুরঘাট জেলা আদালতে পাঠিয়ে 10 দিনের রিমান্ডে বালুরঘাট থানা পুলিশ। আজ ভোর ৫ নাগাদ বালুরঘাট থানা পুলিশ অভিযুক্তদের এলাকায় নিয়ে গিয়ে তাদেরকে ঘটনার পুনর্নির্মাণ করানো হয়। পরদিন বালুরঘাট জেলা আদালতে 10 দিনের রিমান্ডে বালুরঘাট থানা পুলিশ আজ ভোর ৫টা নাগাদ সেখানে পৌঁছেছে এবং ডিএসপি হেডকোয়ার্টার সোমনাথ হাতা জানিয়েছেন। তিনি জানিয়েছেন, শিশুটি অভিযুক্ত একটি অবৈধ সম্পর্কে বিষয়টি দেখে ফেলায় তাকে খুন করা হয়েছে বলে অভিযুক্ত জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। এদিকে অভিযুক্ত মানস সিং সহ ধৃত 5 জনে 10 দিনের পুলিশ রিমান্ড শেষে আগামীকাল আবার বালুরঘাট জেলা আদালতে তোলা হবে। একটা গোল করতে পারে না, দম নেই। সিঁড়ি খাইলে জোশ আইব কেমনে? জোশ আসিল ইলিশে। আচ্ছা আচ্ছা, থাক থাক, হয়েছে। দিন কাটে খেয়ে বসে বালিশে, তোমারও তো বালিশে। তাও দেখি একখানা সাকারের সমর্থ পাইছি বছরের অর্থ। বয়স যেভাবেই দিক না কেন, ডাক নতুন করে বাঁচার অর্থ জীবন খুঁজে পাক। আমরা গর্বিত সমস্ত প্রবীণ মানুষের জন্য যারা সফল অর্থোপেডিক চিকিৎসা ও জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জারির মাধ্যমে ফিরে পেয়েছেন তাদের স্বাভাবিক জীবন। নেউটিয়া গেটওয়েল হেলথ কেয়ার সেন্টার, সুস্থ জীবনের অর্থ। স্যার, আজকে যে শিশু কাণ্ড হয়েছে বালুরঘাটে, সেই ঘটনার পুনর্নির্মাণ হয়েছে, বিষয়টা কি বলবেন? বালুরঘাটে আজকে যে শিশু হত্যার যে কেসটা ছিল, সে ব্যাপারে যে আসামিদের ছিল তাদেরকে নিয়ে আমরা ক্রাইম রিকনস্ট্রাকশন প্রোগ্রামটা করেছি। আজকে সকালবেলা 5:30টার সময় আমাদের আইও এবং আমাদের পুরো পুলিশ টিম সে আসামিকে ঘটনাস্থলে নিয়ে যায়, যেখানে আসামি পুরো ঘটনাটা সেখানে রিকনস্ট্রাক্ট করে, কীভাবে মেরেছে, কোথায় নিয়ে গিয়ে বডি ফেলেছে। ইভেন বেশ কিছু ইম্পর্টেন্ট সিজারও আমরা ওখান থেকে করতে পেরেছি, যেমন যে ইটের টুকরো দিয়ে মেরেছিল সেই ইটের টুকরো এবং আরও কিছু রিলেটেড জিনিসপত্র ওখান থেকে উদ্ধার হয়েছে। এটা আমাদের কেসের ক্ষেত্রে অনেকটাই মানে কেসেরটাকে আরও বেশি শক্ত করে তুলেছে সেটা আমাদের প্রোগ্রেসটা। স্যার, এখন অবধি খুনের মোটিভ বা কিছু সম্পর্কে জানা গেছে? সমস্ত অ্যাঙ্গেলেই এখনো পর্যন্ত আমাদের ইনভেস্টিগেশন চলছে। তো একটা মোটিভ হিসাবে একটা জায়গায় একটু অবৈধ একটা সম্পর্কের একটা তত্ত্ব উঠে এসেছে, যাতে অনেকটাই আমরা ম্যাটার খুঁজে পাচ্ছি। তো এটাই আছে, আপনি ইনভেস্টিগেশনের স্বার্থে সমস্ত কিছু বলা যাচ্ছে না, কিন্তু একটা মোটিভ, একটা ক্রিস্টাল ক্লিয়ার মোটিভ আমরা পেয়েছি। স্যার, পাচারের একটা প্রশ্ন উঠছিল, পাচারের এখানে কি যোগ রয়েছে কি? পাচারের সেরকম কোনো রকমের আমরা এখন করে পাই, কারণ যে কোনো পাচারের ক্ষেত্রে একটা ফরওয়ার্ডিং ব্যাকওয়ার্ডিং অনেক কিছু থাকে, সেগুলো একটা তথ্য উঠে এসেছিলো যে কেউ একজন নিয়ে যাচ্ছে, তারপরে সেটাও এখন ভ্যালিডেট হয়ে যাবে। কিন্তু এখানে একটা মানে খুব শক্ত একটা মোটিভ আমরা খুঁজে পেয়েছি সেই হত্যার, যেটা বেসড অন একটা অবৈধ সম্পর্ক একটা ব্যাপার আছে, এবং সেক্ষেত্রে অনেক উইকনেসও আমরা পেয়েছি। এই ব্যাপারে আমাদের তদন্ত চলছে।